ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আমার দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার, দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার, ভাবি ঘরে সারা সারা রাতি, ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি, স্ত্রী বলবে এই স্বামী বলবে হ্যাঁ গো রাত দুটো বাজে তুমি এখন অনলাইন রইছো, তখন স্ত্রী বলে কেন তুমি যদি অনলাইন থাকতে পারো আমি কেন থাকবো না, কেন কেউ কাউকে তো বলতে পারবে না, তো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি, আর কে কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাঠি, মইদুল নিজেকে ধোয়া তুলসী পাতা ভেবো না, হো যায় পা তুমিও ভালো না, একটা সত্য কথা কেউ খারাপ পাবে না এই দুনিয়াতে, ফোনটা উঠে কত খারাপ কাজ আস্তে আস্তে শুরু হয়েছে না দেখবে এলাকায় এলাকায়, কেউ খারাপ পাবে না, শেষ কথা দিচ্ছে দেখুন, ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না, ফোনের নেশা আট থেকে আসে, দাদা তোমার বাচ্চা বাচ্চা খাটে ভাত খাই না, ফোন ভাত খেয়ে না, এখন ফোন না দিলে ভাত খাবে না, ফোন যদি না দেয় এরকম করে করে ঘুমাবে কিন্তু ফোন দেখতে দেখতে ঘুমাবে, কি জ্বালা, এই ফোন ছাড়া এই দুনিয়াতে কিছু চলে না, সেই ফোন সম্পর্কে কি কি হয় সেই সম্পর্কে দিচ্ছে দেখুন, ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না, ফোনের নেশায়, ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না, ফোনের নেশায়, আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমা না, ফোনের নেশায়, ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না, ফোনের নেশায়, আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না, ফোনের নেশায়, দুনিয়াতে সব পর হয়েছে ফোনটা এখন আপন, এই দুনিয়াতে সব পর হয়েছে ফোনটা এখন আপন, আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবার হাতে ফোন, দুনিয়াতে সব পর হয়েছে ফোনটা এখন আপন, ওই বাচ্চা থেকে বৃদ্ধ এখন সবার হাতে ফোন, বাচ্চারা কেউ গজল শোনে কেউ দেখে কার্টুন, যুবক যুবতী ফেসবুকে ব্যস্ত সারাক্ষণ, আর গেম খেলে ভাই সময় কেটে যায়, গেম খেলে ভাই সময় কেটে যায়, কাজে মন লাগে না আমরা ফোনের দিবানা, ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না, ফোনের নেশায়, আগে বন্ধু বান্ধব আড্ডা দিতাম মাঠে ঘাটে বসে গল্প করতাম সামনাসামনি বসে, কিন্তু এখন বন্ধু বান্ধব আড্ডা দিই কেমন, উনি একদিকে ফোন নিয়ে বসে আছে উপরাজা নিচে আজা, আর ইনি একদিকে মুখ করে বসে আছে উপরাজা নিচে আজা, এই হেল হেল এরকম বাঁচাই না, এই দুনিয়াতে স্বামী স্ত্রী শুয়ে আছে একই বিছানায়, ইনি ফোন নিয়ে ওই দিকে আর উনি ফোন নিয়ে ওই দিকে, বাচ্চা এদিকে পড়ে গড়া গড়ি খাচ্ছে, কোনো খবর নেই, এই ফোনের নেশাটা এত ডিফিকাল্ট নেশা কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন, ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, আজ কারোর সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে, বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, আজ কারোর সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে, স্বামী স্ত্রী আজ পাশাপাশি কেউ কাউকে চেনে না, ফোনের নেশায় এমন বেরোয় বাচ্চার খবর রাখে না, আর ফোন ছাড়া বাচ্চা এখন খেতেও চায় না, এলো একই জামানা, ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না, ফোনের নেশায়, আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না, ফোনের নেশায়, সত্য কথা কেউ খারাপ পাবে না এই দুনিয়াতে, ফোনটা উঠে কত খারাপ কাজ আস্তে আস্তে শুরু হয়েছে না দেখবে এলাকায় এলাকায়, কেউ খারাপ পাবে না, শেষ কথা দিচ্ছে দেখুন, ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আমার দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার, দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার, ভাবি ঘরে
সারা সারা রাতি ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি স্ত্রী বলবে এই স্বামী বলবে হ্যাঁ গো রাত দুটো বাজে তুমি এখন অনলাইন রইছো তখন স্ত্রী বলে কেন তুমি যদি অনলাইন থাকতে পারো আমি কেন থাকবো না কেন কেউ কাউকে তো বলতে পারবে না তো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি আর কে কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাঠি মই তুল নিজেকে ধোয়া তুলসী পাতা ভেবো না হো যায় পা তুমিও ভালো না ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় ওই ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় কি ফোনের নেশায়